بها جي ಶ್ರೀ ಗುರು
श्री जुता पद कमलम श्री गुरुनाम विश्वमानशक्ति रूपं सर्वजातं सहगणा रघुनाथान्वितां तं सजीव शारदितं सर्वोदुतं प्रियजनं सुहृतं कृष्णा चैतन्य देवं श्री राधा कृष्णपादं सहगणलिता श्री विशकान्तं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नाम्ने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शृणुवादी पश्चत्तुदेशु तारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानु श्रीदेवी प्रणामामि हरिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई एकसाथे बोलबेन ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो उपस्थित समस्त गौर भक्तवृंद सवार आशीर्वाद और कृपा प्रार्थना कर आजकल साधु सम्भाषण कैम्प अंतिम दिवस आज के पाठ्य विषय हमें एक जन साधक गुणावली सम्मोह। तो यह विषय नहीं चर्चा करब। तो यह विषय नहीं चर्चा कर पूर्व एक शेयर करते चाहिए अपनारा सकले केमन आछे हरे कृष्ण केमन आछे जेहेतु आमरा सकले साधक तार माने आमरा सकले कि थाकबो भलो आछि। तो भलो थाकते हले आमादेर आरो भलो गुणावली दरकार। তো আমরা সাধকের কি গুণাবলী দেখবো এবং কি জানবো আজকে সে বিষয়ে গভীর আকাঙ্ক্ষা নিয়ে আমরা আছি। তো আমরা আজকে আমার ছোট যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে। তো জয় শ্রীল প্রভুপাদ কি শিল প্রভুপাদের অশেষ কৃপাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে একজন সাধকের গুণাবলী সম্পর্কে। তো প্রথমে আমি আপনাদের কাছে একটি একজন মহান আচার্যের একটি জীবনী নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব আজকের বিষয়ে। মূল বক্তব্যের গভীরে প্রবেশ করার পূর্বে আমি বিষয়টি আজকে আজকে একটু গভীরের দিকে আমরা যাব। তো যাওয়ার পূর্বে আজকে আমরা একজন সাধকের কথা শুনব যিনি একজন মহান ভক্ত, যিনি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের চারটি পরম্পরার অন্তর্গত একজন মহান বৈষ্ণব আচার্য শ্রী সম্প্রদায় আচার্য রামানুজাচার্য। আমরা কি করব একটা স্টোরি শুনবো। তো আমরা সবাই জানি রামানুজাচার্য ছিলেন একজন মহান ভগবানের ভক্ত। তো একবার হয়েছিল কি তিরুপতি বালাজি, আমরা সবাই জানি তিরুপতি বালাজি, তিরুপতি বালাজির কথা শুনেছি। তো তিরুপতি বালাজি ভগবানের একজন পরম ভক্ত হলেন শ্রী রামানুজাচার্য। তো তিনি প্রায় সময় তিরুপতি উনি ওখানে যেতেন গিয়ে এবং তিনি ভগবানকে দর্শন করতেন। আর ওখানে একটা রীতি রয়েছে যেটা হচ্ছে কি ভগবানকে প্রতিদিন বিকেলবেলা দর্শনের জন্য বের করা হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে আমরা আমরা নগর সংকীর্তন নিয়ে যেরকম সংকীর্তন সহযোগে যেভাবে ভক্তরা সংকীর্তন করি এভাবে কি করছে আপনার তিরুপতি বালাজি ভগবান। তো মানে এভাবে যে অর্চ বিগ্রহ আছে অর্চ বিগ্রহ নিয়ে প্রতিদিন কি হয় বের হয় অর্থাৎ সংকীর্তন সহযোগে ভগবানকে আনন্দ বিধানের জন্য পরিক্রমণ হয় পরিক্রমা।
তো ওখানে রামানুজাচার্য ছিলেন প্রধান এবং তিনি হচ্ছে ভগবানের পরম ভক্ত অত্যন্ত পরম ভক্ত তো তখন কি হচ্ছে ভগবান রামানুজাচার্য তখন রামানুজাচার্যকে বলছেন ভগবান বলছেন যে তুমি এখান থেকে চলে যাও কি বলছেন তুমি এখান থেকে চলে যাও তো তিনি হঠাৎ করে বলছে কি আমি এখান থেকে চলে যাব মানে কি ভগবান কি আমাকে বলছে এটা প্রথমে একবার বলল তার দ্বিতীয়বার তোমাকে এখান থেকে চলে যেতে বলছি না যাচ্ছ না কেন তুমি যাও দ্বিতীয়বার তিনি কি করলেন না মানে এটাকে হস্তক্ষেপ করলেন না তৃতীয়বার যখন বলছে না ভগবান নিশ্চয় আমাকে এখান থেকে চলে যেতে বলছে তার মানে অবশ্যই নিশ্চয় কোনো অনেকটা কারণ আছে হয়তো আমি ভগবানের চরণ কোনো অপরাধ করেছি তো এই জন্য তিনি কি করলেন ওখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পর এখন পরিক্রমা হচ্ছে ভগবান বিগ্রহ নিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে তখন কি হলো ভগবান বলছেন ভক্তদের এই এবার আমার পরম ভক্ত রামানুজাচার্য চলে গেছে এবার তোমরা এবার গুরু মহিমা বলা শুরু করো এবার কি করছে তখন ভক্তরা রামানুজাচার্যের গুরু মহিমা বলছে আর ভগবান অত্যন্ত প্রসন্ন হচ্ছে এবার প্রসন্ন হয়ে বলছে আরে আমার খুব ভালো লাগছে আরো বলো আরো বলো আরো বলো আমার অনেক ভালো লাগছে তোমরা এত সুন্দর গুরু মহিমা ভগবান বলছো যে আমার ভক্তে বলছো আমার অনেক আমি প্রীতি পাচ্ছি আমার অনেক আনন্দ পাচ্ছি তো বলা হচ্ছে যে তেলুগু ভাষায় যে এই যে রামানুজাচার্যের গুরু মহিমা যে বর্ণনা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে মুক্তা দধি মুক্তা দধি মানে মুক্তা মানে হচ্ছে তেলুগু ভাষায় এটা হচ্ছে 100 অর্থাৎ এভাবে ভগবানের ভক্তদের বর্ণনা করতে করতে প্রায় 100 টির অধিক শ্লোক কি করে ফেলেছে রচনা করে ফেলেছে আর এই মুক্তা দধি ভগবানের পরম ভক্ত রামানুজাচার্যের গুণ মহিমা এখনো পর্যন্ত ভক্তরা কি করে থাকে কীর্তন করে থাকে তো সেই জন্য ভক্তের গুণ মহিমা কত সুন্দর কত ইম্পর্টেন্ট এবং কত গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য যে এটা আমরা আমাদের ভক্তি জীবনকে কত সুন্দর দৃঢ়তা সই রাখতে পারি আমরা এখন দেখবো যে একজন সাধক যদি হতে চাই তাহলে আমরা কি কি বিষয়ে আমাদের জানা থাকা দরকার একজন সাধকের গুণাবলী কি কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সে সাথে একজন সাধক যে গুণাবলীগুলো অর্জন করবে এই গুণগুলোর অর্থ ব্যাখ্যা এই গুণগুলো বা জেনে বা কি লাভ হবে এগুলো যদি জানি তাহলে কি লাভ হবে ফলটা আমরা জানবো জানবো কেন একজন সাধকের এই গুণগুলো থাকা দরকার তারপর জানবো যে কিভাবে সাধক গুণগুলি অনুশীলন করে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা কিছু মনে করেন তাই তো যেহেতু আমরা সবাই ভগবানের ভক্ত আমরা সাধনা করছি আমরা সাধক তার মানে আমি যদি সাধক বা সাধনা করতে চাই তার মানে অবশ্যই আমার এই গুণগুলো থাকা দরকার কি গুণগুলো থাকা দরকার এখন আমরা বিষয় নিয়ে চর্চা করব তো আজকে আমরা যেহেতু শ্রীমদ ভাগবতম ক্লাসে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা একটা শ্লোক এখন চর্চা করব সবাই আপনারা আমার সাথে সহযোগিতা করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ তো শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে একজন সৎ ব্যক্তির কি লক্ষণ সে সম্পর্কে বলছে সবাই আমরা বলতে পারি তিতিক্ষব কারুণিকা তিতিক্ষব কারুণিকা সুহৃদা সর্বদেহিনা অজাত শত্রুব শান্তা সহনশীল দয়ালু এবং সমস্ত জীবের শরীর তার কোন শত্রু নেই তিনি শান্ত তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত কথা কি কাকে বলছে ভগবান কপিল দেব মাতা দেবমূর্তিকে বলছে মাকে ছেলে কি দিচ্ছে যে কিভাবে সাধু হবে সে শিক্ষা দিচ্ছে অনেক সময় আমরা মনে করি মারা কি আবার ছেলেদেরকে কি শেখাবে এই ছেলেরা মাদেরকে কি শেখাবে কিন্তু দেখা যাচ্ছে এখানে ছেলে একজন ভগবানের ভগবান একজন ভগবানের অবতার স্বয়ং তার গর্ভে জন্মগ্রহণ করেছে তাকে বলছে যে একটা সাধু যদি হতে চাও তাহলে তোমার এই গুণগুলো অবশ্যই থাকা দরকার তো এটা আমরা জানলাম ভাগবতম থেকে এবার ভাগবতম থেকে আমরা যখন চর্চা করব অনেক অনেক সাধকের গুণাবলী নিয়ে আলোচনা আছে যার শুধু আমি একটু বিস্তারিত মানে বিস্তারিত অনেকগুলো বিষয় আছে তো আমি শুধুমাত্র একটি শ্লোক নিয়ে আপনার সাথে চর্চা করছি তো এখন আমরা দেখতে পাবো যে ভগবত গীতা থেকে ভগবান এই সাধক যদি হতে চাই সাধকের কি কি গুণ দরকার এ নিয়ে আলোচনা করেছে দুই জায়গায় আলোচনা করেছে আর অনেক জায়গায় আলোচনা তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সাধুর অলঙ্কার একদম গলার মধ্যে দিয়ে রাখতে হবে কি বলেছে সাধকের গুণ হলে ভগবত গীতা দ্বাদশ অধ্যায়ে 13 হতে 20 নম্বর শ্লোকে বলছে এবং 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে বর্ণনা করছে তো কি বলছেন যে
বদান্য শব্দের অর্থ দানশীল মৃদু মৃদু মানে কোমল তিনি কোমল স্বভাবের হন
সুচি সুচি মানে পরিষ্কার পবিত্রতা অকিঞ্চন ইনিওনে সরল জাগতিক বসনের রহিত সর্ব উপকারক মানে হচ্ছে পরার্থ পর তিনি সবাইকে কি করেন উপকারিতা আমরা সবাই বুঝতে পারছি শান্ত শান্তি মানে শান্তিপ্রিয় কৃষ্ণৈক শরণ মানে সম্পূর্ণভাবে কৃষ্ণেতে যুক্ত অকাম মানে বাসনা মুক্ত অনিহ অনিহ শব্দের অর্থ বস্তুগত সম্পদের প্রতি উদাসীনতা স্থির স্থির মানে ধীর আপনারা কোথাও একটা ছবি দেখেছেন না ধীর মানে সাধক কিংবা ধীর বসে আছে না বসে তিনি কি করেন ধীর ভাবে করছেন তো ওটা আমি একটু করব বিষয়টি যে বিজিত সর্বগুণ এত সব স্বনিয়ন্ত্রিত মিতভুক প্রয়োজনের চেয়ে অধিক আহার করে না অপ্রমত্ত মানে বিবেকী তার কি আছে বিবেক আছে যে তিনি কোনো কিছু প্রমত্ত স্বরূপ না অপ্রমত্ত মানদ মানদ মানে সম্মানজনক অমানি কোন জাগতিক বাসনা তার নেই তারপর বলা হচ্ছে গম্ভীর গম্ভীর মানে সমাধি করুণ করুণ শব্দের অর্থ অনুকম্পা পরায়ণ এবং সহমর্মিতা মৈত্র মৈত্র মানে বন্ধু ভাবাপন্ন কবি সবাই জানেন কবি কবিতা লিখেন আমাদের অনেক ভক্তরা আছেন তিনি কার কার সুন্দর কি লিখেন কবিতা লিখেন তারপর হচ্ছে দক্ষ সব বিষয়ে এক্সপার্ট পারদর্শী একদম যেটা বলবে একদম সব বলা হচ্ছে যে চণ্ডী পাঠ মানে কি জুতা ছেলে থেকে চণ্ডী পাঠ অব্দি মানে ভাগবতম পাঠ সব কিছু কি করতে পারে সাধক গুণাবলীর দক্ষ মৌমি মৌমি মানে নীরব তো এই যে অর্থগুলো বর্ণনা করা হচ্ছে যে এই অর্থগুলো যে কেন আমরা এই গুণগুলো যে আমরা জেনেছি এগুলো কেন আমার থাকা দরকার থাকবে আমার কেন আমার লাগবে এই গুণগুলো এই গুণগুলো ছাড়া কি আমি সাধক হতে পারবো না এই গুণগুলো ছাড়া কি আমি সাধক হতে পারবো না বলা হচ্ছে এই গুণগুলো ছাড়া সাধক হওয়া যাবে না কেন না গবেষণা করে বলা হয়েছে কেন একজন সাধকের গুণগুলো থাকা দরকার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথা জানাচ্ছেন কি জানাচ্ছেন আমরা সকলে জানি যেরকম আমরা একটা সমাজ যদি পরিচালনা করতে চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষের প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ঠিক তেমনি একজন সাধুরও দরকার তো সাধু হচ্ছে সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ভগবদ্গীতার ভগবান বলছেন যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তত এব ইতর জনম সজত প্রমাণম কুরুতে লোকস্তমুদ বর্ততে তো আজ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় একুশ নম্বর শ্লোকে বলছে যদি একজন সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি মানে সাধু তিনি কি করবেন যেরকম আচরণ করবেন সাধারণ মানুষ তাকে কি করবে সেই বিষয়টি নিয়ে অনুসরণ করবেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করবেন সেটাই মানুষ চর্চা করবে করছি না আমরা যেরকম সমাজের শ্রেষ্ঠ ব্যক্তির যেভাবে মানে আমাদের আচার্যবর্গরা গুরুবর্গরা যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন শিল প্রভুপাত হচ্ছেন এই সমস্ত গুণের পূর্ণরূপে অধিকারী আমরা স্কুল ফাউন্ডার আচার্য শিল প্রভুপাতকে যদি আমরা কি করি গবেষণা করে দেখি যে শিল প্রভুপাত হচ্ছে এরকম 26 কোয়ালিটিস 26 গুণে গুণান্বিত এরকম শিল প্রভুপাত মেমোরিজ একটা গ্রন্থ আছে এই চারটা ভলিউম আছে আপনারা যখন পড়বেন বুঝতে পারবেন যে শিল প্রভুপাত কত যে মানে এই গুণে কিভাবে তিনি গুণান্বিত এই 26 গুণে পুরোপুরি গুণান্বিত শিল প্রভুপাত তো এইভাবে আমরা আচার্যদের কথা বলতে পারি আমাদের অনেক আচার্যদের এই গুণ নিয়ে অনেকগুলো গ্রন্থ বেরোচ্ছে আমি এটা পেয়েছি পূজ্য বাসী শ্রীমদ জয়প্রকাশন কুমার একটা গ্রন্থ আছে সাধু গুণাবলী নিতাই সেমিনী মাতাজি লিপিবদ্ধ করেছেন 26 গুণাবলী নিয়ে কত সুন্দর ব্যাখ্যা তো এইভাবে আমরা দেখতে পারি যে ছিল শ্রীমদ ভক্তি চারুশ্রম গুরু মহারাজের একটা গ্রন্থ আছে যে মানে অমৃত কৃপা করুণাসিন্ধু করুণাসিন্ধু এই করুণাসিন্ধু গ্রন্থ মানে পুরোপুরি একজন সাধকৃত হতে চাই কিরকম গুণাবলী দরকার বর্ণনা করেন শিল প্রবাদে কি গুণ ছিল উনি লিখেছেন মানে নিজের জীবনে কিন্তু বর্ণনা করেন সব শিল প্রবাদে গুণের কথা তো এইভাবে আমরা দেখতে পাবো যে একজন সাথে সাধক হতে চাই আমরা যেহেতু সমাজের একজন কি ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে পরিগণিত হয় কি নয় হরে কৃষ্ণ হ্যাঁ তো অবশ্যই আমরা সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি তো এখন আমরা দেখবো কেন সাধকের এই গুণগুলি থাকা দরকার খুব ইম্পর্টেন্ট তো শিল প্রবাদ এই গ্রন্থগুলো পুরোপুরি পড়ে গবেষণা করে রাজেশ্বর প্রভু তিনি খুব সুন্দর মতো বর্ণনা করছেন যে সাধু ভূষণ একটি আমাদের মডিউল বুক রয়েছে সেখানে বলছে আমাদের বৈষ্ণব যে একদম মানে ভারী জিনিস ঐশ্বর্যশালী সেটা প্রদান করার জন্য কি করেছেন এই গুণগুলো অবশ্যই আমাদের দরকার তারপর বলা হচ্ছে আমরা সকলে হচ্ছে কৃষ্ণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তার মানে হচ্ছে কৃষ্ণ হচ্ছে 64 গুণে গুণান্বিত তো কৃষ্ণের গুণ কত 64 গুণে গুণান্বিত আর আমরা হচ্ছে কৃষ্ণের অংশাতে অংশ না তো যেহেতু আমরা কৃষ্ণের অংশাতে অংশ তার মানে আমাদের কৃষ্ণের একটু গুণ অংশ থাকে থাকে কি রাখে না তো সেটা বলা হচ্ছে আমরা সকলেই কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বা বিচ্ছেদ অংশ এবং অংশাংশ আমাদের কৃষ্ণ ভাবনামৃতের উন্নতির সাথে সাথে দৈব গুণগুলি স্বাভাবিকভাবে কি হবে প্রকাশিত হবে
তাহলে বুঝতে পারছি যেহেতু কৃষ্ণকে আমরা ভজন করছি তার মানে কৃষ্ণের মত গুণান্বিত আমরা হব কিন্তু কৃষ্ণ হচ্ছেন বিশাল সমুদ্র সমান আর আমরা হচ্ছি ক্ষুদ্র তো সেই জন্য কৃষ্ণের আনলিমিটেড আমরা মানে অফুরন্ত গুণগুলো আমরা পুরোপুরি প্রাপ্ত হব না কিন্তু ক্ষুদ্র একটু গুণ তো প্রাপ্ত হতে পারবো পারবো কি পারবো না তো সেই জন্য আমরা কৃষ্ণের গুণগুলো যদি অর্জন করতে চাই তার মানে অবশ্যই আমাদের এই গুণগুলো চর্চা করতে হবে কৃষ্ণ কিরকম ছিল ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সুন্দর মতো কি করছেন যে বর্ণনা করা আছে একটা ভক্তির কি কি গুণাবলী দরকার তো আমরা এখন দেখব যে খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন সাধক এই গুণগুলি কিভাবে অনুশীলন করবে আমি এখন এই ২৬টা গুণকে তিন ভাগে ভাগ করেছি কয় ভাগে তিন ভাগে ভাগ করেছি তো ২৬টা গুণকে তিন ভাগে কিভাবে ভাগ করলাম প্রথম আছে আর্ট অফ গিভিং আর্ট অফ গিভিং মানে হচ্ছে কি অন্যের জন্য আমরা এই গুণগুলো কি করবো ব্যবহার করবো কি কি গুণগুলো ব্যবহার করবো কৃপালু কৃপা করা করুণ করুণ হওয়া মৈত্র বদান্য সম সত্যসার সর্ব উপকার এবং মানাদক তারপর হচ্ছে আর্ট অফ বিং মানে নিজের জন্য নিজে কি কি গুণ লাভ করব এবার হচ্ছে অমানি কৃষ্ণৈক স্মরণ খুব গুরুত্বপূর্ণ ২৬ গুণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে কি কৃষ্ণৈক স্মরণ তারপর হচ্ছে অকাম তারপর স্থির বিজিত স্বরগুণ গম্ভীর এবং মৌনী আর হচ্ছে ক্যারেক্টার মানে আমার চারিত্রিক চিহ্ন কি এই যে বৈষ্ণব উনি যে একজন সাধু হবেন সাধক হবেন তার কি গুণাবলী দেখে আমরা বুঝতে পারবো সে ক্যারেক্টারের সাইনগুলো কি হবে তো সেটা বলা হচ্ছে সুচিতা কে সেই সুচিতা মেনটেন করবে মৃদু অকিঞ্চন শান্ত অকৃতত্ব মিতভু অনিহ প্রমত্ত অপ্রমত্ত কবি দক্ষ নির্দোষ এগুলো হচ্ছে কি একজন সাধকের ক্যারেক্টার এই তিনটা ধাপগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি আমরা এগুলো মনে রাখতে পারি আমরা এগুলো নিজেরা চর্চা করতে পারবো অভ্যস্ত হবো সেই জন্য মহাপ্রভু বলছেন এই গুণগুলো কেন আমরা নিজের মধ্যে রাখবো তথাপি ভক্ত সভা মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ তো সাধু কিভাবে হবে যদি তার সাধু বৈষ্ণবীয় সদাচার যা আছে সে সাধুর যে গুণাবলী আছে সেগুলো যদি সে যদি চর্চা করে এবং রক্ষা করার চেষ্টা করে তাহলে সে অবশ্যই কি হতে পারবে সাধক হতে পারবে তারপর বলা হচ্ছে যে আমরা অনেক ব্যক্তিদেরকে দেখি যে অন্যান্য ধর্মাবলম্বীদের তো দেখি তাদের মধ্যে এই সমস্ত গুণগুলির কারণে তার মহিমান্বিত হয়েছে যেমন শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জয় করে ফেলেছেন আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কিভাবে শিক্ষা দিয়েছেন তিনি প্রতি নগর গ্রামে 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 গিয়ে গিয়ে তিনি কি করছেন হরিনাম গিয়েছেন বলো ভাই একবার হরি বলো হরি বলো হরি বলো এরকম খুব সুন্দর মানে তিনি একটা সুন্দর কাহিনীও আছে এরকম জীবন জীবন বৃত্তান্ত মধ্যে আমরা দেখতে পাই ধোপাকে তিনি ভক্ত বানিয়েছেন তোমার কাপড়টা যাতে মগ্ন মহাপ্রভু সংকীর্তন নিয়ে যাচ্ছে বলছে ভাই একবার হরি বলো হরি বলো হরি বলো তো সে ধোপা কাপড় কাচাতে এত মগ্ন সে হরিনাম করতে চায় না তো মহাপ্রভু বিনয়বশত এসে বলছে ভাই একবার বলো না হরি বলো বলছে যাও যাও এখান থেকে যাও এত মানে আমি আমার সময় নেই যেগুলো করার তাকে মানে টাকা দিতে আসছে বলে তাকে টাকা দিয়ে তাড়িয়ে দিতে চাইছে তো মহাপ্রভু আবার এসলেন বলছে ভাই বলে একবার হরি বলো হরি বলো হরি বলো তখন মহাপ্রভু তাকে ধরেছেন ধরে বসে সাথে বলো বলো শুরু করলো হরি বল হরি বল হরি বল হরি বল তো মহাপ্রভু এত মহাবদন্যতা তিনি আমাদের প্রদর্শন করেছেন বুদ্ধদেবের কথা আমরা জানতে পারি তার মহাবদিনী এইভাবে যত ধর্মাবলম্বী আছেন যারা এই ধর্মীয় নতুন নতুন মানে কি করেছেন যে গ্রন্থ তারা তৈরি করতে করেছেন তার নিজেদের গুণাবলীগুলো ছিল বিধায় তারা কি করেছেন এগুলো করতে পেরেছেন তো আমরা এখন দেখতে পাবো যে আপনি আচারিক মহাপ্রভু বলছেন আপনি আচারি কেহ না করি প্রচার প্রচার করেন কেহ না করেন আচার তো দেখতে পাই যে আমরা অনেকে কি করি আচার করি কিন্তু প্রচার করি না মহাপ্রভু নিজের জীবনে শিখে দিয়েছেন বলছে আমি নিজে সেটা গুণটা অর্জন করব ভক্তিটা আচরণ করব এবং কি হবে অন্যরা সেই আচরণটা দেখে কি হবে প্রভাবিত হবে তো আমরা প্রভাবিত হওয়াটা কি হবে তুমি তো তাকে জানাতে হবে যে বৈষ্ণবের গুণগুলো কি দরকার আমাদের তাই নয় কি তো সে জন্য বলছে আচারি প্রচার দুই নামেরও কার্য তুমি সর্বগুরু তুমি জগতেরও আর্য তো আমরা তো হতে চাই মানে কেউ আমার প্রশংসা করবে এই বিষয়টি নিয়ে আমরা চাই জানতে চাই তো অ্যাকচুয়ালি কেউ প্রশংসা তখনই করবে যখন আমার নিজের চরিত্রের মধ্যে সে আচরণটা যখন প্রসফুটিত হবে তখন আপনা আপনি ফুল যখন ফুটে তখন আপনা আপনি স্বরূপটা প্রকাশিত হয় ঠিক তেমনি একজন বৈষ্ণব যখন বৈষ্ণবের গুণাবলীগুলো যখন চর্চা করবে নিজে আলোড়ন করবে তখন আপনা আপনি কি হবে প্রকাশিত হবে হরে কৃষ্ণা তো এখন আমরা অন্তিমে দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এমন কি গুণে গুণান্বিত ছিলেন তিনি এমন কি করছে ঝাড়িকুণ্ড মনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে বাঘ সিংহ সবাইকে ধরে আলিঙ্গন করে কি বানিয়ে দিয়েছেন পরিণাম করেছেন করেছেন না তার মহাপ্রভুর এত গুণে তারা কি হয়ে গেছেন বিভূষিত হয়ে গেছেন
তো আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে শিল শুদ্ধ ভক্তদের মত শিল প্রভুপাদের মত ভক্তদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে তিনি বৈষ্ণব সত্যতার গাইডে শ্রী রাধাকৃষ্ণ প্রভু বর্ণনা করেছেন যে একজন শুদ্ধ ভক্ত হওয়া তত সহজ নয় আমাদের কোনরূপ অনুকরণ থেকে সাবধান থাকতে হবে এবং কঠোরভাবে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের একমাত্র আফাউন্ডার আচার্য শিল প্রভুপাদ 10,000 বছরের জন্য আমাদেরকে অ্যাসেপ্ট করে দিয়েছেন সম্পদ দিয়ে গেছেন এইগুলো যদি আমরা চর্চা করি আপনি আপনি আমাদের মধ্যে সেই সাধু গুণাবলীগুলি কি হবে অর্জিত হবে তো আর আমি আপনাদের কাছে বেশি সময় নেব না তো লাস্ট শিল প্রভুপাদের একটি পত্র আছে পত্রটি আমি পড়তে পারি আপনারা কি বলেন হরে কৃষ্ণ তো একজন এক ভক্ত একটু উচ্চ স্বর করতে পারেন বংশদূতকে পত্র সিডনি 11/4/1972 ইতিমধ্যেই তুমি হামবুর্গ মন্দিরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছো ও ওখানকার ভক্তদের পারমার্থিক মান বৃদ্ধির চেষ্টা করছো আমাদের কঠোরভাবে পারমার্থিক জীবনধারা বিশেষ করে নিচে আমি যেসব বিষয়ের উল্লেখ করব সেগুলি অবশ্যই অনুসরণ করতে হবে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দেহের যত্ন নিতে হবে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমি এমন অনেক ব্রাহ্মণ দীক্ষিত ভক্তকে দেখেছি যারা খাওয়ার পর হাত ধুতে পারে না যেহেতু তোমাদের অব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে তোমার অনেক ত্রুটি থাকা স্বাভাবিক কিন্তু এরকম আর কতকাল চলতে দেওয়া যায় শুধু সহজেই এসব বদভ্যাস পরিবর্তন করা সম্ভব খুব সহজেই এসব বদভ্যাস পরিবর্তন করা সম্ভব প্রতিদিন ষোলমালা জপ করা আমাদের বিশ্বাস অনেকেই তা পালন করছে না প্রতিদিন ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত কঠোরভাবে মন্দিরে পূজা অর্চনা করতে হবে আমি কখনো ভক্তদের সকাল 6টায় এমনকি 7টা পর্যন্ত ঘুমাতে দেখেছি জিবিসি কার্যতালিকায় আমাদের এ সকল অতীত বদভ্যাস সংশোধনের কোনো উদ্যোগ দেখতে পাইনি আমি আশা করব হামবুর্গ মন্দিরের অধ্যক্ষ হিসেবে তুমি ব্যক্তিগতভাবে সকল বিধি নিয়ম সঠিকভাবে ঠিকভাবে পালন করবে ও অন্যান্য সদস্যরা তা পালন করছে কিনা সেটাও খেয়াল রাখবে হরে কৃষ্ণ ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদও মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন তার শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে কত গুরুত্বপূর্ণ যে এই সমস্ত বিধি নিয়মগুলো পালন করার জন্য কত গুরুত্বপূর্ণ তো আমরা দেখতে পাই যদি আমরা যত এইগুলো নিষ্ঠা সহকারে পালন করব তত আমাদের মধ্যে সেই সদাচারটা বৃদ্ধি পাবে সেই বৈষ্ণবীয় গুণগুলো প্রকাশিত হবে তো আমি চেয়েছিলাম যে আসলে আরো 5 মিনিট সময় আছে 8:05 থেকে শুরু হয়েছে আমাদের লেকচারটা ঠিক আছে তো আর 5 মিনিট সময় আছে যে একটা একটা সুন্দর মানে ভক্তিবিনোদ ঠাকুর এই বৈষ্ণবদের আচরণ নিয়ে একটা সুন্দর ভজন গিয়েছেন তিনি বলছেন কবে কই বৈষ্ণব চিনিব হরি বৈষ্ণব চরণ কল্যাণের ঘনি মাথিব হৃদয়ের হরি বৈষ্ণব ঠাকুর অপাকৃত সদা নির্দোষ আনন্দময় কৃষ্ণ নামে প্রীতি জ্বরে উদাসীন জীবেতে দয়াদ্র হয় অভিমানহীন ভজনে প্রবীণ বিষয়েতে অনাসক্ত অন্তর বাহিরে নিষ্কপট সদা নিত্য লীলা অনুরক্ত কনিষ্ঠ মধ্যম উত্তম প্রভেদে বৈষ্ণবতীবৃত গণি কনিষ্ঠ আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা শুনি যে জন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যবে বৈষ্ণবের কৃপা যাবে সর্বসিদ্ধি অবশ্য পাইবে তবে বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র যে নিন্দে হিংসা করি ভগতি বিনোদ না সম্বাসে তারে থাকে সদা মন ধরি হরে কৃষ্ণ তো সেই জন্য একজন বৈষ্ণব যদি হতে চায় আমাদের বৈষ্ণবদের আচরণটা কিরকম হবে সে সম্পর্কে শ্রীমদ ভাগবতমে ধ্রুব মহারাজের প্রতি নারদ মুনি একটা সুন্দর শ্লোকের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন গুণাধিকার মুদাম লিপসেট অনুগ্রসনম গুণাদমাত মদ্রিম করুক সমানাত অনিচ্ছেদ নতাপয়ব ভূয়তে সকলের কর্তব্য হচ্ছে নিজের থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হওয়া নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কৃপাপরায়ণ হওয়া এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা তাহলে এই জড়জগতের পিতা দুঃখ কখনোই তাকে অন্তর্ভুক্ত করতে পারবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সকলকে তো আজকে তাহলে আমরা কি জানলাম সাধু গুণাবলী ভগবত গীতায় কত থেকে কত নম্বর শ্লোকে আছে 12 অধ্যায়ের 13 থেকে 20 হরে কৃষ্ণ তারপর যে একটা আমরা 26 গুণাবলীর কথা বলেছি মহাপ্রভু সনাতন গোস্বামীকে হ্যাঁ
ধন্যবাদ যারা ছিল ওই একটু স্লাইড বের করবেন বৈষ্ণবের ২৬টি গুণাবলী অনুবাদ করেছেন সেখানে এখানে ১৩ নম্বরে বলা হচ্ছে অকাম অকাম শব্দের অর্থ আপনি বলেছেন যে বাসনা মুক্ত আবার এরপরে বলেছেন অমানি কোন জাগতিক বাসনা নেই দুটোটাই বাসনা যুক্ত কিন্তু শব্দ কিন্তু আলাদা অমানি আর একটা হচ্ছে অকাম এটা একটু আমি এই বিষয়ের অর্থগুলো নিয়েছি আমাদের বৈষ্ণব সদাচার যে মডিউল আছে বৈষ্ণব সদাচার মডিউল এবং আছে সাধুভূষণ ক্যাম্পে যে আমাদের মডিউল করা হয়েছে সেই মডিউলের মধ্যে এখানে বিষয়গুলো ব্যাখ্যা করা আছে তো অকাম শব্দের অর্থ হচ্ছে কি বাসনা মুক্ত অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কি আমাদের যে সর ইন্দ্রিয়গুলো আছে না যে কাম ক্রোধ লোভ হ্যাঁ তো আচ্ছা কোনো জাগতিক বাসনা নেই এরকম যিনি মানসুন মাঝে কোনো বলছেন আমার এখানে যিনি মানসুন অ্যাকচুয়ালি আমি ওই মডিউল থেকে নিয়েছি হয়তো একটু ভুল হতে পারে হরে কৃষ্ণ প্রভু অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য তো আপনি প্রথম স্লাইডটাতে একটু গেলে ভালো হবে কপিল দেব এটা তো আপনি বলছিলেন যে কপিল দেব হচ্ছেন দেবভূতি মাতা দেবভূতির সন্তান তো তিনি ওনার মাতাকে যে দৈবিক বা একজন ভক্তের কি গুণাবলী থাকা প্রয়োজন মাতাকে শিক্ষা দিচ্ছেন তো আসলে কি যেহেতু ভগবানের মাতা হয়েছেন দেবভূতি আসলে কি ওনার ভিতরে ওই গুণগুলা ছিল না ওনাকে দেওয়ার কি কারণ ছিল সুন্দর প্রশ্ন প্রভু তো আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি বলতে পারি যে শ্রীমদ ভাগবতম যখন আমি পড়ছিলাম এবং বিভিন্ন আচার্যদের কমেন্টারিগুলো এবং নিয়ে যখন দেখছিলাম তো এখানে বর্ণনা করা হচ্ছে যে একজন বৈষ্ণব বা একজন সাধকের সকল গুণাবলী থাকে তথাপি ব্যাপারটা হয়ে যায় কি যে মানে আমরা এই জগতে ধর্ম স্থাপন করার জন্য সাধকের নিজের জীবনে আচরণ করে দেখান সেজন্য ভগবতীর ভগবান জানাচ্ছেন যে যিনি ভক্ত হবেন তিনি কি করবেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের ভিতরে যাবেন তিনি নিজের জীবনে আচরণ করে দেখেন কেন দেখেন যে আসলে আমার কি গুণ থাকা দরকার সেটা আমি জানি না একজন বৈষ্ণব সাধকের গুণগুলো থাকে কিন্তু তথাপি তিনি জানান না কেন জানেন সাধারণ মানুষকে জানানোর জন্য তিনি কি করেন তিনি এরকম মহাত্মা এবং মহাজনদের কাছে শরণাপন্ন হন তো কপিল মুনি হচ্ছেন ভগবানের সপ্তমেশ অবতার তো যেহেতু সত্য বেশ তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করার পরেও
তিনি মা জিজ্ঞাসা করছেন, আরে তুমি আমার সন্তানে এত জন্মগ্রহণ করেছো, যে আপনি তো স্বয়ং ভগবান, কৃপা পূর্বক আপনি কৃপা পূর্বক আমাকে একটু বলুন যে মানে একজন যদি সাধুযুক্ত হতে চায়, মানে একজন আমার আমি একজন মনুষ্য জীবন হিসেবে আমার এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য কি কি করা দরকার, তখন প্রকৃতি কি করবেন, মানে ওই জীবনটা মানে উনি জানাচ্ছেন যে মানে কিভাবে একজন সাধক হতে হবে। কেন জানাচ্ছেন? লোকশিক্ষার জন্য। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে, যে আমরা অনেকেই জানি যে যিনি বৈষ্ণব, বৈষ্ণবদের কিন্তু সবাই চিনতে পারে না, সাধকদের কিন্তু সবাই চিনতে পারে না, কিন্তু তথাপি তিনি সাধারণ আচরণের জন্য, আমি তো জানি না একটু বলুন না এটা কেমন হবে, কেন বলুন, বলছে কি যেন সাধারণ মানুষ যেন তাকে এই কথাটা যেন শুনতে পায়, এই কথাটা যেন শুনে তারা যেন কি করতে পারে আচরণ করতে পারে। মাতা দেবহতি এরকম মহান ভক্ত ছিলেন, কিন্তু কর্দমমুনির একজন বুদ্ধিমানই বুঝতে পারছি তিনি কত কোটি কোটি জন্ম এরকম সাধনা করেছেন, তথাপি এই জগতে শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য তিনি একটু করেছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ শ্রুতি সবার চরণে। আমি প্রশ্ন ছিল আমার যে আপনি ওখানে যে কয়েকজনের গুণাবলী দেখিয়েছেন, যে তারা গুণাবলী নিজেদের প্রকাশ করে তারা গুণান্বিত হয়েছেন জগতে, তো এই 26টি গুণাবলী একজনের ভিতরে আছে পরিপূর্ণভাবে, কিন্তু সেই 26টা গুণাবলী অর্জন করে পরিপূর্ণভাবে আছে থাকার পরে তিনি যদি এভাবে প্রকাশ করে যে ভগবান কৃষ্ণ নন, তাহলে কি সে সাধু হিসেবে পরিগণিত হবে, যে এখানে অন্য আর একজন ভগবান, সেটা কি সেটা কি সাধুর গুণাবলী? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা রয়ে গেছে, তো আমরা জানি যিনি সাধক হবেন, যিনি সাধু হবেন তার গুণাবলীর মধ্যে তিনি কি অকৃতজ্ঞ হন, তিনি কখনো কি করবেন না, কোনো অন্য কোনো ধর্মের বা অন্য কোনো অনুশাসনের কে কি করবেন না, উনি বাধা দিবেন না, হস্তক্ষেপ করবেন না, যদি বাধা দেন তার মানে তিনি সাধক হবেন না, তো যিনি সাধক হবেন তিনি নির্দোষ থাকবেন, তার মধ্যে কোনো কি থাকবে না, তিনি দোষ ধরবেন অন্যদের, তিনি অদন্তশী থাকবেন, আমরা এগুলো গুণগুলো শুনেছি, তো এই গুণগুলো এই ওনাদের মধ্যে আছেন। আমি এক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্টোরি আপনাদের সংক্ষিপ্তভাবে বলতে পারি, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করছিলেন মক্কাতে, যখন কি করছিলেন প্রচারের জন্য যখন গিয়েছিলেন, তখন মক্কার পরিবেশ এত ভালো ছিল না, তাকে ডিল পাটকেলটি মেরে ওখান থেকে তাই দেওয়া হয়ে দেওয়া হয়েছে, আর তিনি কি করলেন মানে ছুটতে ছুটতে মদিনাতে গেলেন, তো মদিনার পরিবেশ তখন অনেকটা শান্ত ছিল, তখন তিনি কি করলেন যে মানে মদিনাতে তার নিজের জীবনের আচরণগুলোর দ্বারা অন্যদেরকে প্রভাবিত করলেন, প্রভাবিত করার ফলে তখন অনেক মানুষ তার অনুসারী হচ্ছে, অনুসারী হতে হতে যারা বিদর্ভীরে আছে তারা কি করছে এই হজরত মোহাম্মদ ইসলামকে বকা দিচ্ছে, বকা দিয়ে দিয়ে তাদেরকে কি করছে তাড়িয়ে দিচ্ছে, মানে মানে বকা দিচ্ছে, আর তারা ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে, মানে মদিনা ছেড়ে চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে এভাবে করতে করতে সবাই মানুষজন ছুটে ছুটে চলে যাচ্ছে, তখন একদিন হজরত মোহাম্মদ ইসলাম যখন দেখলেন, নবী যখন দেখলেন এদিকে মানুষগুলো সব চলে যাচ্ছে, তার কেন চলে যাচ্ছে কারণ কি, তখন তিনি একটা বৃদ্ধ মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন, আর বৃদ্ধ মহিলা তিনি অনেকগুলো বোঝা নিয়ে মানে পৌঁছা মানে করতে পার চলতে পারছেন না, তখন নবীজি কি বললো বলছে মা আমি আপনাকে একটু সাহায্য করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, তখন বলছে হ্যাঁ বাবা একটু আমাকে একটু সহযোগিতা করো আমাকে, তখন বলছে যে দেখো না বাবা, বৃদ্ধ মহিলা বলছে যে এই কি একটা ব্যক্তি আসছে, সে সব মানুষগুলোকে মানে তার অংশের মানে বলছে কি একদম মানে একদম নাস্তিক, এই এই ধরনের খুব বকাবকি করছে, খুব গালি প্রচন্ড গালি দিচ্ছে তাকে, আর নবীজি কোনো কিছু মানে কি করছেন না, তিনি তার বোঝাটা বয়ে নিয়েই চলছেন, চতুর্থ গন্তব্যস্থলে যখন এসছেন আসার পর পৌঁছালো, পৌঁছানোর পর বোঝা গুলো নামালো, নামানোর পর তখন একটা বৃদ্ধ মহিলা বলছে আচ্ছা বাবা তোমাকে আমি এত কথা বললাম, তোমাকে আমি ওই ব্যক্তির সঙ্গে এত বকাবকি করলাম, এত গালি দিলাম, তো তুমি তো আমার কোনো কিছু বলে না, তোমার পরিচয়টা তো আমি জানতে পারলাম না, তুমি আসলে কে, তখন বললো আসলে মা আপনি যে যে ব্যক্তিটাকে গালি দিয়েছেন না সেই ব্যক্তিটা হচ্ছে আমি, তো সেই আমি ব্যক্তি আমি আমার কারণে এত মানুষের কষ্ট, আপনারও এত কষ্ট, বলছে আরে বাবা তাহলে মানুষের এত মজার কথা বললো আমাকে, আমি তো ভুল বুঝেছি, আমি তো জানি না বিষয়টা কি হয়েছে, তোমার মধ্যে মহান ব্যক্তি এই জন্য তো তোমার অনুসারী হচ্ছে, তোমার অনুসারী কে না হবে, তো এটা আমি জেনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে, তিনি আমাকে বললেন, তো এরকম দেখা যাচ্ছে কি মহান মহান ব্যক্তিদের জীবনীতে কোনো কারো দোষ ত্রুটি থাকে না, আপনি দেখবেন কি যে ইসলাম ধর্মে যদি জাজ করে দেখেন যে ওখানে কিছু সুফিজম আছে, ও সুফিজমে ওরা এক বৈষ্ণবিজমের মতো তারা ক্যারেক্টার লাভ করে, আপনার দেখেন আমাদের ভগবদ্গীতার ছাত্র তো বইয়ে আছে, জালালউদ্দিন রুমি নামে একজন ব্যক্তি আছেন, তিনি কি করেছেন তিনি একটা কবিতা লিখেছেন খুব সুন্দর, ওখানে প্রজা মুসলমান কি মুসলিম না অন্য,
তো আসলে ধর্মীয় যে অনুশাসনগুলোর কথাগুলো আছে আমাদের কিছু নিজেদের গোড়ামির জন্য আমরা এগুলো কি করছি আমরা ব্রেক করছি আর কি আমি আসলে একটা ধারণা একটা কথাই বলছি এরকম প্রত্যেক ধর্মে যা শিশু বর্ণিত এরকম প্রত্যেক ধর্মে কোনো কি আছে আপনার এরকম প্রত্যেক ধর্মে সুন্দর নীতি নির্দেশনা আছে যারা যদি এগুলো ফলো করে আমি দেখেছি অনেকে থেকে যারা আমি যখন বুদ্ধগয়াতে গিয়েছিলাম বুদ্ধগয়াতে ওখানে মানে একটা সম্মেলন হচ্ছে ওরা একদম ধ্যানস্থ যদি মতো খুব সুন্দর শান্ত নির্মল পরিবেশ আমি গেলে অবাক হয়ে যাবো খুব শান্ত ভাবে কি করছে চর্চা করছে এমনিতেই যেগুলো দিকে প্রভাবিত হয় তো সেই জন্য মানে অ্যাকচুয়ালি কলিযুগ তো এখন কলিযুগ আমাদের ধর্মের নীতিগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ধর্মে আমাদের আদর্শ চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমরা যারা ধর্ম চর্চা করছি আমরাও বিভ্রান্ত হয়ে পড়ছি তো আমরা যদি এই নীতি নিয়ে নীতি নিয়মগুলো আদর্শগুলো যদি যথাযথ ফলো করি ছিল প্রভাত আপনারা যত পড়বেন ভাগবতম প্রভাতের লেকচার যত পড়বেন শুনবেন দেখবেন প্রভাত একদম ডাইরেক্টলি কিন্তু অন্য ধর্মকে কখনো নিন্দা করেনি এবং অন্য ধর্মের নীতিগুলো খারাপ সেটা কখনো বলেনি বলছে আমরা চাইছি জীবন আছে জীবন জিজ্ঞাসা গ্রন্থের মধ্যে আছে যে আমরা চাইছি আপনাদের ধর্ম আপনারা অনুশীলন ঠিকঠাক করছেন কিনা সেটা দেখার জন্য যদি চর্চা না করেন তাহলে আপনারা আমাদের অনুশীলন করতে পারেন যেটা হচ্ছে সেটা আপনারা অনুশীলন করতে পারেন আমাদের বেশি সময় নেই তো এখানে আপনি তিনটা শব্দ ব্যবহার করছেন কোথাও বৈষ্ণব ব্যবহার করছেন কোথাও সাধু ব্যবহার করছেন আবার কোথাও সাধক ব্যবহার করছেন বৈষ্ণবরা সাধুদের দেখলে আমরা বাহ্যিকভাবে প্রকাশ না করলেও কি করি হৃদয় থেকে একটু তাৎসল্যবোধ থাকে অনেকের বা যথাযথভাবে সম্মান করা হয় না সেখানে সাধু বৈষ্ণব এবং সাধক তিনটে রকম পার্থক্য রয়েছে আসলে আমি জানতাম এই প্রশ্নটা আসবে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের যে টপিক হচ্ছে একজন সাধকের গুণাবলী এবং আমাকে দেওয়া হয়েছে যে ভাগবতমে বিভিন্ন সেকশন থেকে কি করতে হবে বিষয় নিয়ে আলোচনা করতে হবে তো একজন সাধক আর বৈষ্ণবের মধ্যে কি তফাৎ তো বলছে মহাপ্রভু কি করেছেন বৈষ্ণব এবং সাধক মধ্যে পার্থক্য কি করেছেন নিরূপণ করে তিনি বৈষ্ণবদেরকে অনেক বেশি মহিমান্বিত করেছেন ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে ব্রাহ্মণের 9টি গুণ আর বৈষ্ণবের 26 গুণ তো এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কি করলেন তিনি বুঝিয়েছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর করতে পারি বলছে একজন সাধক যিনি হবেন মহাপ্রভু বলছেন আর কি মহাপ্রভু মানে মন্দলীলাতে এগুলো মানে অনেক সুন্দর বর্ণনা আছে সন্তান গোস্বামী শিক্ষা নিয়ে মানে আলোচনা করছেন যে যে মানে যদি একজন সাধক হতে চায় তার এই 26 কোয়ালিটিস দরকার হবে তো বৈষ্ণবকে প্রভু অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো আমি সাধকের মধ্যে বৈষ্ণবকে কেন ঢুকিয়েছি বলতে একজন সাধক হতে হলে তার অবশ্যই এই গুণগুলো থাকা দরকার মহাপ্রভু তখনই বর্ণনা করছে কিন্তু তথাপি বৈষ্ণব যদি মহিমান্বিত হতে চাই মহিমান্বিত করতে চাই কারণ বৈষ্ণব হচ্ছেন কৃষ্ণৈক শরণম একটা গুণের দ্বারা তিনি কি হয়ে গেছেন অনেক বেশি মহিমান্বিত হয়ে গেছেন অন্যতে অন্য সমস্ত গুণগুলো কিন্তু সাধকেরই থাকে শুধুমাত্র একটা গুণের জন্য মানে সাধককে বৈষ্ণব বলে কি করা আছে যে সাধক যখন কৃষ্ণৈক শরণম বিষয়টি যখন চর্চা করবেন তখন তাকে বৈষ্ণব বলা আছে মানে এই বিষয়টি বর্ণনা করা আছে আমরা বলে ব্যবসায়ীটা খুব কি অসাধু আবার ও হচ্ছে সাধু তো এখানে তো অসাধু ব্যবসায়ী বলা হচ্ছে তাহলে ও কি রকম ওই আমরা একই কথা বলবো যে অসাধু মানে তার মধ্যে গুণটা নেই কেবল মিথ্যাচার আছে তার মধ্যে ভণ্ডামি আছে তো আমরা আমাদের বৈষ্ণব সমাজে আমরা দেখতে পাই যে যে বৈষ্ণব এই গুণগুলো চর্চা করছে না ভালো মতো নিপুণতা সহকারে যে চর্চা করছে না তাকে আমরা কি ভালো বৈষ্ণব বলে গণ্য করি না ছিল প্রভাবের ব্যাপার বৈষ্ণব সদস্য গ্রন্থে আমরা দেখতে পাই ছিল ভক্তিচার গুরু মহারাজ তিনি বলেন যিনি বৈষ্ণব হয়েছেন হওয়ার পরও তার যদি ব্যবহার ভালো না থাকে তাহলে তার সঙ্গ করা যাবে না তবে একটু খুব ইজিলি কি করছেন বিষয়টা বলছেন তো যিনি বৈষ্ণব হলে তার কি করা যাবে না তার সঙ্গ করা যাবে না তবে ওই রকম এক কথা আছে যিনি যার ক্যারেক্টারের মধ্যে একটু দাগ আছে তাকে আমরা পুনরূপ সাধু বলতে পারি না আর অনেক সময় আমরা বলি প্রভু আপনি মহান ভক্ত আসলে ভক্ত বা তোমার কঠিন আছে ভক্তদের মধ্যে গুণটা আছে তার এত কিছু
কিনে যেমন আমার নিজের কথা বলি আমি খুব কিকিরে বেলা দিই খুব কিকিরে বক্তব্য আমার এবং খুব মানে এই ধরনের আমি আমার নিজের কথা বলি তো তথাপি ভক্তরা সবাই কি করছেন আমাকে কৃপা করুন আমাকে এখানে সহ্য করছে মিতে আমি আছি তো ভক্তরা আছেন আরো মহাবদের না কিন্তু মহাপ্রভু মহাবদের নিয়ে প্রকাশ করার জন্য নয় তিনি কি করেছেন এই বিষয়টি মানে প্রস্তাব করেছেন হরে কৃষ্ণ হরে হরে বল এখন ফিডব্যাক টাইম শেষ হয়ে গেছে